দর্শক আসসালামু আলাইকুম, কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাকিব কানাডাতে। এবং ফেসবুকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে গিয়ে 5ই নভেম্বরের রাত। আজকের রাতটি কানাডার জন্য একটি অন্যতম বিশেষ রাত, যারা ঘুম প্রিয় মানুষ তাদের জন্য কিন্তু আজকের রাতটি একটি বিশেষ রাত, কারণ আজকের রাতে ঘড়ির কাঁটা কিন্তু 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ রাত যখন 2টা বাজবে, রাত 2টার সময় ঘড়ির কাঁটা আবার অটোমেটিক কিন্তু 1টা হয়ে যাবে ডিজিটাল ঘড়িগুলি। এবং 1টা হয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে কানাডাতে আপনারা জানেন যে ডেলাইট সেভিংস নামে কিন্তু সামারে করা হয়, এবং সামারে সেই ডেলাইট সেভিংসটা করার মূল কারণটা হচ্ছে যে প্রথম দিকে কারণটা ছিল যে সূর্য জ্বালানি সাশ্রয়, কিন্তু পরের দিকে আসলে মানুষ এই বিষয়টা মজা পেয়ে যায় এবং মানুষ মজা পেয়ে গিয়ে কিন্তু আসলে এই সামারটাকে লম্বা সময় তারা ঘোরাঘুরি করে এবং রাত 9:30-10টা পর্যন্ত বাইরে থাকে এবং ততক্ষণে কিন্তু সূর্যাস্ত হয় না। তো যার ফলে সামারটায় দীর্ঘ দিন থাকে এবং দীর্ঘদিন মানুষ ঘোরাফেরা করে। এখন সামার শেষ, ফল চলছে অফিসিয়ালি ফল, কিন্তু কানাডার বিভিন্ন জায়গায় কিন্তু উইন্টার চলে এসেছে। তো উইন্টার আসার ফলে মানুষ এখন ঘরমুখো, তো ঘরমুখো মানুষের জন্য কিন্তু আসলে ঘড়ির কাঁটাটাও পিছিয়ে যাচ্ছে, যার ফলে দিনের পরিমাণটা খুবই ছোট হয়ে যাবে এবং রাতের পরিমাণটা কিন্তু অনেক বাড়বে। তো আর যেটা বলছিলাম যে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছানোর ফলে যে জিনিসটা হবে, যে সেটা হচ্ছে যে আজ আমি যেখানে আছি সেখানে আজ সূর্যাস্ত হয়েছে 8:25, হয়তো আগামীকাল সেই আজ সূর্য উঠেছে 8:25 এবং আগামীকাল সেই সূর্যটা উঠবে কিন্তু 7:25। অর্থাৎ এই 1 ঘন্টার ডিফারেন্সের কারণে সূর্য ঠিক সময় উঠবে, কিন্তু ঘড়ির কাঁটাটা 1 ঘন্টা পিছানোর ফলে সূর্য উদয়টা কিছুটা পিছিয়ে যাবে। আসলে সূর্য কিন্তু ওঠা পিছাবে না, সূর্যের মতোই উঠবে, কিন্তু মানুষ সেই ঘড়ির কাঁটাটা পিছিয়ে নিচ্ছে। অন্যদিকে আজ সূর্যাস্ত গিয়েছে 5:59, কিন্তু কালকে সেই সূর্যাস্তটা যাবে কিন্তু 4:59। তো আপনারা জানেন যে ঘড়ির কাঁটা এই পিছানোর ফলে রাতটা আরও দীর্ঘ হলো। অর্থাৎ এই কালকে 4:59 যখন সূর্যাস্ত যাবে তখন হয়তো দিন শেষ, রাত শুরু, এবং অন্যদিকে দিনের দৈর্ঘ্যও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে কমতে একসময় কিন্তু এই নর্থ আমেরিকাতে এই ডিসেম্বরের 25 তারিখে কিন্তু দিনের দৈর্ঘ্য অধিকাংশ শহরেই কিন্তু 8 ঘন্টা 8 ঘন্টা কিন্তু থাকবে। তো এই 8 ঘন্টা 8 ঘন্টা যে দিনের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যর মধ্যে কিন্তু মানুষ যেমন একটি বলি যে যেমন দোকানপাটগুলি কিন্তু 7টার মধ্যেই খুলে যায়, ওদিকে কিন্তু সূর্য উঠবে কিন্তু 1টার সময় 8:30-টার দিকে সূর্য ওঠে। অর্থাৎ এই সূর্য ওঠারও কিন্তু 1.5 ঘন্টা আগে কিন্তু দোকানপাট চলে যায়, এবং যদি নামাজের হিসাবে বলি তাহলে কিন্তু সেই তাহাজ্জুদের সময় কিন্তু দোকানপাট খুলে যায় এই দেশে। অর্থাৎ মানুষ ঘড়ির কাঁটা অনুযায়ী কিন্তু চলে। আর যেটা বলছিলাম যে উৎসবের কথা, যে সেটা হচ্ছে যে এই ঘড়ির কাঁটা পিছানোর ফলে মানুষ 1 ঘন্টা আজকে বেশি ঘুমাবে। অর্থাৎ যখন তার 9টায় ওঠার কথা সেইটা কিন্তু তখন 8টা বাজবে। অর্থাৎ এই 1 ঘন্টা ঘুমানোটাকেও কিন্তু অনেকে একটি উৎসবের রাত হিসাবে কিন্তু বেছে নেয়। আর আজকে যেহেতু এখানে 5ই নভেম্বর, এই কানাডার আমি যেখান থেকে বলছি, তো এখানে আজকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি ভারতীয় যারা ক্রিকেট ভক্ত রয়েছে তাদের জন্য কিন্তু উৎসবটা, এই সেই রাতের ঘুমের উৎসবটা থাকবে না, কারণ আজ শনিবার, আগামীকাল রবিবার ছুটির দিন, এবং আজকে আপনারা জানেন যে ম্যানস ICC ওয়ার্ল্ড কাপের পাকিস্তান এবং বাংলাদেশের খেলা রয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা রয়েছে, এবং সেই খেলাটা হয়তো অনেকেই দেখবে। এবং এখানকার সময় রাত 11টায় খেলাটা শুরু হবে এবং খেলা শেষ হতে হতে কিন্তু ঘড়ির কাঁটা ওই যে 1 ঘন্টা যে ঘুমের সুফল, সেই ঘুমের সুফলটা কিন্তু তারা আসলে আজকে রাত্রে এই বছরের জন্য পাবে না, ক্রিকেট প্রেমী বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় দর্শকরা। তো এই কথাটা আলোচনা করলাম কারণ আমার ভিডিওটি যারা দেখেন তারা সবাই কানাডা নিয়ে যারা ভাবেন শুধুমাত্র তারাই দেখেন, এবং কানাডার পাশাপাশি আমি আসলে কানাডার লাইফস্টাইল এবং এইখানকার জীবনধারা সম্বন্ধে আপনাদের একটু জানাতে চাই, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।